জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললেই এখন বিভিন্ন শ্রেণী বিভিন্নভাবে এটাকে গ্রহণ করার চেষ্টা করে। যারা ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, ইসলাম ও মুসলমানদেরকে জঙ্গি বলে অপবাদ দিয়ে থাকে, তারা কারো মুখে জিহাদ ফি সাবিলিল্লাহ কথাটা শুনলেই যেন মনে করে একটা সুযোগ পেয়েছে কিছু অপবাদ দেওয়ার, এই সুযোগ তারা খোঁজে। আবার আরেক শ্রেণী যারা জিহাদ ফি সাবিলিল্লাহ এটাকে মনে করে যে বর্তমান বা ভবিষ্যতেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই ধরনের জিহাদ ফি সাবিলিল্লাহ ছিল সেই ধরনের আর সুযোগ নেই। আবার আরেক শ্রেণী তারা জিহাদ ফি সাবিলিল্লাহর নাম দিয়ে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্যে বিভ্রান্তিমূলক চিন্তা চেতনা নিয়ে অগ্রসর হতে চায়। সুতরাং আমরা বিষয়টি স্পষ্ট করে দিতে চাই, কোরআন ও সুন্নাহর আলোকে জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামে যেমন অতীতে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আবার জিহাদের নাম দিয়ে চরমপন্থা, উগ্রপন্থা ও বিশৃঙ্খলা সৃষ্টি করারও কোনো সুযোগ নেই। বিশেষ করে বর্তমান হলো অনলাইনের যুগ, অনলাইনে কিছু বক্তা পাওয়া যায় যাদের নাম ব্যবহার করা হয়, কিন্তু এই নামে লোক আসলেই আছে কি না জানা নেই। এটা জিন, না ইনসান, না ইবলিস, না ইহুদি, না খ্রিস্টান, এই নাম দিয়ে প্রচার হচ্ছে বলা খুব কঠিন। তার ছবিও কেউ দেখেনি, চেহারাও কেউ চিনে না, কিন্তু নাম ব্যবহার করা হয়। তাদের মাঝে উল্লেখযোগ্য তামিম আল আদনানি নামে একটা, যিনি খুব মিষ্টি ভাষায় ফজিলতপূর্ণ বিষয়গুলিও মানুষের সামনে উপস্থাপন করে আকৃষ্ট করছেন। সেই সুযোগে আন্তর্জাতিক পর্যায়ে যারা জিহাদের নাম দিয়ে আজকে উগ্রপন্থা এবং চরমপন্থা ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, সেই পথে যুব সমাজকে আহ্বান জানাচ্ছে এই ধরনের ব্যানার ব্যবহার করে। একই সাথে যারা কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক ইসলাম মেনে চলার চেষ্টা করেন এবং সেটাই প্রচার প্রসার করেন, সেই আলেমদেরকে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ সালেহ ফওদান রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, যারা বিশ্বের উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য আলেম, তাদেরকে মর্জিয়া বলে বা আরও বিভিন্ন রকমের বলে অপবাদ দিয়ে মানুষের তাদের প্রতি যে আন্তরিকতা রয়েছে সেটাকে নষ্ট করার একটি ষড়যন্ত্রমূলক অপকৌশল চালাচ্ছে। সুতরাং আমরা এক্ষেত্রে স্মরণ করে দিতে চাই, অবশ্যই ইসলামে জিহাদ ফি সাবিলিল্লাহ রয়েছে, কিন্তু সেটি নিজের মন মতো করলে নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেই পদ্ধতি ও সিস্টেম অনুযায়ী করার আমাদেরকে নিয়ম দিয়েছেন সেভাবেই হবে। এটি কোনো যুবকের বা অতি উৎসাহীর চিন্তা চেতনা অনুযায়ী হবে এমনটি কখনো নয়। অতএব সেদিকে আমরা সকলকেই স্মরণ করে দিতে চাই, বিশেষ করে অনলাইন, এটি খুব সহজ বিষয় এখন। যারা ইসলাম নষ্ট করতে চায়, যুব সমাজকে ইসলামের নাম দিয়ে বিভ্রান্তিতে নিতে চায়, সেই আমেরিকা থেকে বলেন বা ইসরায়েল থেকে বলেন বা আরও কোথাও থেকে বলেন, তাকে আপনার ঘরে যেতে হবে না, বাংলাদেশেও আসতে হবে না, সেই আমেরিকা থেকে বসেই অনলাইনের মাধ্যমে কাজ করছে, আপনি ঘরেই বসে তার দাওয়াত পাচ্ছেন এবং গ্রহণ করছেন। এজন্যই এমন ব্যক্তি
এমন আলোচক, এমন বক্তা যার কোনো পরিচয় জানা নেই, কখনো সেই বক্তার বক্তব্য যতই আকর্ষণীয় হোক সেটিকে কখনো ভালোভাবে গ্রহণ করা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের বিদায়ের পরেই শুরু হয় ইসলামের নাম দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে, সাহাবীদের নাম দিয়ে বিভ্রান্তিমূলক আকীদা ও আমলের প্রচার প্রসার। মুহাদ্দিসগণ সকলে একমত, তারা বলেন কেউ প্রচার করলেই শুধু তার কাছ থেকে গ্রহণ করা যাবে এমনটি নিয়ম নয়, বরং উনজুরু আম্মান তাখুযুনা আনহু দীনাকুম, কার কাছ থেকে তোমরা তোমাদের দিন গ্রহণ করতে চাচ্ছ তাকে একটু ভালো করে যাচাই করো, ভালো করে পরীক্ষা করো, ভালো করে দেখো যে আসলেই সেই মুসলিমদের বন্ধু না মুসলিমদেরকে বিভ্রান্তিতে নিয়ে যেতে চায়, আর হলে সে মুসলিমদের শত্রু। সেটি স্পষ্ট না হওয়া পর্যন্ত অনলাইনে যতই আকর্ষণীয় মধুময় ওয়াজ বা বক্তব্য আসুক না কেন, সেগুলি কখনো শোনা উচিত নয়। আমরা যেন সেই ক্ষেত্রে সতর্ক থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সেই ফিতনা থেকে হেফাজত করুন।